فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর বক্তব্যের বিষয় হচ্ছে পিতা মাতাই তোমার তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতাই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম হতা তালা

একাধারে দু বছর দুধ পান করাইছে অতএব আমার পিতা আমার প্রতি ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও আর আমার নিকটেই তোমাদের ফিরে আসতে হবে লোকমান সোরা আলোকমান ১৪ চোদ্দো নম্বর আয়াত যে সম্মানিত ভাই বোনের আমরা যারা যেখান থেকে শুনছি আয়াতটিতে স্পষ্ট পিতা মাতার প্রতি হসান করতে বলা হয়েছে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করা হয়েছে কারণ তিনি কষ্ট করে সন্তানদেরকে গর্ভে ধারণ করেছেন দুই বছর দুধ পান করাইছেন আল্লাহ বলেন অকদা রব্বুকাল্লা তা ইয়াহু আল আলিদিন হাসানা মহারাল্লা সব হানাহালা তাআলা আলা করে দিয়েছেন তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে এহসান করবে ভালো ব্যবহার করবে ইম্মায়াবুল না আইন দেখাল কি বাহাদ হুমা কিলাহুমা যখন তাদের উভয়ে অথবা একজন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে ভালো ব্যবহার করবে ফালা তাকুল্লাহমা উফফিউওয়ালা তানহার হুমা তাদেরকে এমন কথা বলবে না যে কথার মাধ্যমে তারা উপশব্দ শব্দ করে কষ্ট পাই অকুল্লাহমা কারিমা তাদের উভয়ের জন্য এইভাবে তোমরা বলবে জানা যেনা হাব্দিমনা রহমা তাদের উভয়ের সাথে ভালো করে সম্মানের সহিত কথা বলবে তাদের জন্য তোমাদের পাখাকে অবনমিত করবে অকুর রব্বির হাম কামা রব্বায়ানি শকির আর বলবে হে আল্লাহ আমাদেরকে ছোটোকালে যেভাবে তারা লালন পালন করেছিল সেভাবেই তাদের প্রতি তুমি রহম করো দয়া করো তাই আয়াতে স্পষ্ট বোঝা যায় আল্লা সুবাহান শুধুমাত্র রুধুমাত্র বাদত করতে হবে সেটা কি কাজ করা যাবে না এরপরে পিতা মাতার প্রতি এহসান করার জন্য আল্লাহ রসুল সাল্ল সাল্লাম এই মর্মে অন্য হাদিসে এসেছে আল্লা সুবাহনতালা ডাইরেক্ট তিনি বলে দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করি আনিবিনা আমার আমরিন কাল সা আলত নবিয়া সাল্লি সাল্লাম আয়ুল আম আল হাবুই আল্লাহ ওমা আমর তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি জিজ্ঞেস করছিলাম হে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম সর্বোত্তম আমল কুলটি আল্লাহ নিকটে তিনি বললেন আসলা তো আলা ওকতিহা সময় মতো সালাত পরা তারপরে বললেন সুম্মা ইউ এরপর কোনটি তিনি বললেন সুম্মা রুল ও ওয়ালিদাইন পিতা মাতার প্রতি এহসান করা পিতা মাতার প্রতি এহসান করা পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা তারপরে তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কুন্ডির পর কুন্ডি তিনি বললেন আল জিহাদফি সাবিলা আল্লাহর দিনকে সম্মনত করার জন্য লড়াই করা জিহাদ করা ইমাম বুহারি রহমাল্লাহ হাদিস ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিস মিসকাত আল মাসাবিহ পাঁচশত আটষট্টি নাম্বার হাদিস আনি আনাবি উমামাতা আন্না রজুলান কাল ইয়া আল্লাহ মাহাকুল ওয়ালিদিনী আলা ওয়ালাদিহিমা আবু উমামাতে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লাই এর খেদমতে হাজির হয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সন্তানের উপর পিতা মাতার হক তিনি বললেন তারা উভয় তোমার জান্নাত ও জাহান্নাম ইবনে মাজা বিস্কাত আলমসবেহ চার হাজার সাতশত চব্বিশ নম্বর হাদিস যে সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে আমরা যারা শুনছি এ হাদিসটি থেকে স্পষ্ট হয় যে পিতা মাতার আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতামাতাই আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতার খেদমত করার কথা বলতে গিয়ে রাসুল সাল্লা সাল্লাম বললেন যে তাদের হক হলো তারা উভয় তোমাদের জান্নাত অথবা জাহান্নাম এর অর্থ তাহলে তোমরা কি করে খেদমত করবে পিতামাতার মাতার খেদমত একান্ত দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার মাতার খেদমতের মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন হয় যারা বড় বড় যত কিছু করেছে তারা পিতা মাতার খেদমত তাদের পিছনে রয়েছে আনমো আবতা বিন জা হিমা জা আইলা রসুলিল্লাহ সাল্লি সাল্লাম কাল রসুল আল্লাহ আরাত্তু আল গাওয়া ওয়াজি তুকা আস্তা শিরুকা পকআালা হাল্লাকা মিন উম্মিন কোয়ালা নাম পকআলা আলজিম হা ফ্নাল জান্নাতা ইন্দা রিজালাই হা মোয়াবিয়া ইবনু জাহিমা হতে বর্ণিত একদা আমরা পিতা জাহিমা রসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমি জিহাদে যেতে ইচ্ছুক আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি তখন রসুল সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার মাতা আছে কি তোমার মাতা আছে কি লোকটি বললেন হ্যাঁ রসোল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি তার সেবা করো তার পায়ের নিকটে জান্নাত রয়েছে তোমার মায়ের সেবা করো তার মায়ের পায়ের নিকটে জান্নাত রয়েছে তোমার পিতা মাতার খিদমত করো তার পায়ের নিকটে জান্নাত রয়েছে অন্য হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিস নিয়ে এসেছেন যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি জি। এই হাদিসে যেটা বললাম মোয়াবিয়া বিন জাহিমা হাদিসটে আহমাদ বিন হাম্বাল তার মুসনাদ গ্রন্থে নিয়ে এসেছেন ইমুনা সাহি রহমাল্লাহ নিয়ে এসেছেন আল আলমাসাবি চার হাজার নয়শত উনচল্লিশ নম্বর হাদিস আনি হরাইরা তা আনী নবী সাল্লাই সাল্লাম কল রিমা আনফু সুম্মা রকিমা আনফু সুম্মা রকিমা আনফু কিলা মায় রসুলাল কি বারে আখাদ হুমাউ কিলা হুমা ফালামিয়া জাননা আবু হরাইরা রজুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তার নাক ধুলাই মলিন হোক এ কথা তিনি তিনবার বললেন বলা হলো সে ব্যক্তিকে তিনি বললেন যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে অথবা দুজনের একজনকে পেল অথচ তাদের সেবা করেন করে না সে না করে জান্নাতে সে জান্নাতে লাভ করতে পারল না তার মানে পিতা মাতা উভয়কে পাওয়ার পরেও তাদের খেদমত না করে জান্নাত পেতে পারলো না এদের কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন মিসকাত আল মাসাবিহ চার হাজার নয় শত চোদ্দো চার হাজার নয় শত বারো নম্বর হাদিস আনাবি হরাই রাতা কল قال جاء قال رجل يا رسول الله من حق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك في رؤية قال امك ثم امك ثم امك ثم باك ثم ادناك ادناك ابو هريره رضي الله عنه برنا كورين رسول এক ব্যক্তি رسول صلى الله عليه وسلم এর নিকটে আরজ করলেন হে رسول صلى الله عليه وسلم আমার شرب সর্বাপেক্ষা অধিক সৌজন্যমুলক আচরণ পাওয়ার অধিকারীকে উত্তরে তিনি বললেন তোমার মা সে আবার জিজ্ঞেস করলো তারপরকে তিনি বললেন তোমার মা সে পুনরায় জিজ্ঞেস করলো তারপরকে তিনি বললেন তোমার মা সে আবার জিজ্ঞেস করল তারপরকে তিনি বললেন তোমার পিতা মুসলিম ইমাম মুসলিম রহমাল হাদিস টিনেছেন মিসকাত মাসাবি চার হাজার নয় শত এগারো নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত যে পিতা মাতার খেদ করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ সব হানাতা বারবার আদেশ করলেন তার এবাদতের পরে পিতা মাতার প্রতি করার জন্য বললেন এরপরে হাদিস আমরা পেলাম যে পিতা মাতার পায়ের যান যার্নাত তার মানে অর্থ এই জন্য হাদিস দ্বারা ওলামা সন্নাগুন বলেন যে যে হে হাদিসে মায়ের কথা বলা হয়েছে এবং অন্য হাদিসে যা বলা হলো যে তোমার পিতা মাতার অধিকার হলো হক হলো যে তাদের তোমরা উভয় উভয় তোমার জন্য জান্নাত অথবা যাহান্ন হাদিস স্পষ্ট হয় পিতামাতার উভয়ের খেদমত করা একান্ত জরুরি তবে হাদিস স্পষ্ট যে মায়ের বেশি মর্যাদার কথা বলা হয়েছে কারণ মা আপনার তিনবার কথা বলা হয়েছে আর পিতার কথা একবার বলা হয়েছে পিতার কথা একবার বলা হয়েছে যা হোক যে বিষয়টি পিতা মাতা উভয়ের খেদমত করবে পিতা বাইরে কষ্ট করে রুজি রোজগার করে সন্তান সন্তদেরকে দেখাশোনা করে মা কষ্ট করে বাচ্চাদেরকে গর্ভে ধারণ করে দুধ পান করায় অনেক কষ্ট করে মা অনেক কষ্ট করে তাই সন্তান সন্ততি যারা যেখানে ছেলে মেয়ে যারা যেখানে রয়েছে। তোমাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ সুবহানাহু তাল সন্তুষ্টির জন্য নিজে যদি বড় হতে চাও পিতা মাতার খেদমত করো নিজে যদি বড় হতে চাও পিতা মাতার খেদমত করো নিজে বড় হতে চাইলে পিতা মাতার খেদমতের জন্য আল্লাহ রসুলসাল্লাসাল্লাম বললেন যে পরকাল পিতা মাতার খেদমতের মাধ্যমে রয়েছে পিতা মাতার এমন কিছু তাদের সাথে ব্যবহার করা যাবে না যে কথার মাধ্যমে তারা উপশব্দটা কষ্ট পায় তাই আপনাকে আমাকে আমরা যেখানেই থাকি না কেন পিতা মাতার খেদমতের মাধ্যমে ইহুকাল পরকাল কল্যাণ রয়েছে পিতামাতার মাতার খেদমতের মাধ্যমে ইহুকাল পরকাল কল্যাণ রয়েছে তাই পিতামাতার মাতার খেদমত করে আমরা যাতে করে তাদের ইহকাল পরকাল ও তাদেরও যেন কল্যাণ হয় আমাদের যাতে কল্যাণ হয় তাই পিতামাতার সাথে উত্তম আচরণ ব্যবহার আমরা করব কারণ ছোটোকালে আমরা যখন ছিলাম পিতামাতাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কথা বলেছি তারা কোনো সময় বিরক্ত হয় না আর আমরা এমন মানুষ হয়েছি যখন আমাদের পিতা মাতারা মুরব্বী হয়ে যায় তখন তারা কোনো কথা বললে আমরা ঠিকভাবে উত্তর দেয় না এটা কিন্তু আমাদের ত্রুটি এটা আমরা ত্রুটি এমন যেন না হয় পিতামাতাকে আপনার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করবেন না খবরদার এ হলে আপনার পরকাল হারিয়ে যাবে পিতা মাতার খেদমত করার চেষ্টা করুন এখন বৃদ্ধাশালা বের হয়েছে যেখানে পিতা মাতাকে রেখে আসা হয় হয় রেখা আসা হয় নিশ্চিত জেনে রাখুন এটা আপনার জন্য অকল্যাণ এটা আপনার জন্য কল্যাণ আপনার জন্য অকল্যাণ পিতা মাতার খেদমত করুন কাছে রাখার চেষ্টা করুন পিতা মাতার খেদমত করুন কাছে রাখার চেষ্টা করুন পিতা মাতাকে কষ্ট দিবেন না আপনি যা খাবেন আপনার পিতামাতাকে খাওয়ার জন্য চেষ্টা করবেন প্রথম যে ফলগুলা বাজার থেকে কিনেলে আসলে পিতা মাতার মুখ আঁকড়ে দেন আপনার তাদের কল্যাণ করুন আপনার স্ত্রী পরিবার রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ আলম সুবাহ আহমদিকা আসামাকাইক